হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলপনাস ব্লগ থেকে আবার হাজির হলাম আর একটা ব্লগ নিয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আজ আমরা চাকদা গিয়েছিলাম কিছুদিন আগে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাবা লোকনাথ বাবার ধাম চাকদা কচুয়াজে, এই যে দেখো মন্দির। তবে এইটা মেন মন্দির নয়, পাশে আছে যেটি বাবার সেটা মেন মন্দির, কিন্তু এখানেও এই মন্দিরটা মানে একই সঙ্গে ধরো অ্যাটাচ, পাশাপাশি অসাধারণ কারুকার্য। দেখো এত সুন্দর, মানে ভেতরের কাজগুলো বা ভেতরে বাবার আরও সব মূর্তি টুর্তি রাখা আছে। এই যে বিশাল বড় খোলা মেলা, লোকে বসছে, কে কারো ভালো লাগছে না একটু শুয়ে পড়ছে। এই যে দেখো বাবার আর একটা মূর্তি এখানেও রয়েছে, বাবার মূর্তি টুর্তি রয়েছে, বিভিন্ন মানে গুরুদের মূর্তি রয়েছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই যে দেখো, গিয়েছিলাম আমার পরিবার মিলে, মানে আমার এই যে আমার ছেলে, আমার মেয়ে, হাজবেন্ড, শ্বশুরমশাইকে নিয়ে গিয়েছিলাম। এটা আমার ভাই, ভাই ছিল আমাদের বাড়িতে, এতে ভাইকে বললাম চ ঘুরে আসবি চ। এই যে দেখো থাম্বাগুলো, এক একটা প্রত্যেকটা থাম্বাতে এত সুন্দর করে কাজ করা আছে, আর এই যে বাবা মানে মূর্তি এখানে রাখা আছে, এই যে দেখো থাম্বাগুলো এত সুন্দর কাজ, ওপরে নিচে এই যে দেখো সব মূর্তি করে রেখেছে, প্রত্যেকটা থাম্বাতে এরকমভাবে মানে কাজ করা রয়েছে, তাই এত ভালো লাগলো। সেটাই ভাবলাম যাই ফ্রেন্ডদের সঙ্গে একটু শেয়ার করে দিই, দেখে তোমরা জানিও কীরকম কী লাগছে, কমেন্টে জানাবে আমাকে অতি অবশ্যই। আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটু লাইক করে একটু শেয়ার করে দিও, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে সিঁড়ি আছে এই মন্দিরটির, ওপরেও ওঠা যায়, ওপরেও আরও মন্দির টন্দির রয়েছে, মানে এরকম গুরুজি টুরুজি সব সহায় করা আছে। এই যে দেখো এখানে আর একটি মন্দির, ওরই ভেতরে আর কি, এক আটচালার ভেতরেই সব আর কি। এর পাশে আছে বাবা লোকনাথ বাবার যে মেন মন্দিরটি, এই যে দেখো এইটা হলো মেন মন্দির। এই যে মানে মেন মন্দিরটার পিছনে একটা শিবলিঙ্গ আর বাবার মূর্তি করা আছে, এই যে। আর বাবার মন্দিরটা মানে বাবার যে আসল এটা রাখা আছে ওটা কাঁচ দিয়ে পুরো ঘেরা। এই যে দেখো লোকনাথ বাবা আর বাবা শিবের এ করা আছে এখানে। আর দেখো মালাগুলো এত সুন্দর, ওগুলো কিন্তু সব টগর ফুলের মালা, টগর ফুলকে এরকম মোটা করে গেঁথে বাবাকে দেয়া হয়েছে নীল ফুলের মালা। এই যে এইটা হলো বাবার মেন মূর্তি এখানে। ঠিক আছে, তোমরা দেখো, দেখে জানিও কীরকম কী লাগলো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসলাম, টাটা।